ডেল্টার প্রকোপ না কমতেই এবার ওমিক্রনের হানা। গত এক মাসে শনাক্তের 20% ওমিক্রন আর বাকিদের ধরন ডেল্টা। কোভিড-19 আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করে এ তথ্য দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ সময় জানানো হয়, সামনে ওমিক্রনে আক্রান্তের হার কয়েক গুণ বাড়তে পারে। এরপরও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। চলতি বছরের প্রথম সপ্তাহে দেশে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছিল সব মিলিয়ে 5,551 জন। প্রথম পাঁচ দিন তিন অঙ্কে থাকলেও 6 জানুয়ারি 1,000 ছাড়াই আক্রান্তের সংখ্যা। এরপর লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণে সোমবার একদিনেই শনাক্ত হয় 6,676 জন। বছরের শুরুতে শনাক্তের হার 2% ঘরে থাকলেও 2 সপ্তাহ ব্যবধানে সোমবার ছাড়িয়ে যায় 20%। এ পরিসংখ্যানে ইঙ্গিত দেয় কতটা উদ্বেগজনক গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ। আর দেশে কোভিডের এমন ঊর্ধ্বগতির পেছনে নতুন ধরন অমিক্রনের পাশাপাশি মিলছে ডেল্টার প্রভাবও। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জিনোম সিকোয়েন্সের ফলাফল তুলে ধরে গবেষকরা জানান, গত 8 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত 96 জন কোভিড আক্রান্তের জিনোম সিকোয়েন্স করে 20% মধ্যে অমিক্রন ও 80% মধ্যে ডেল্টা ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। আগামীতে অমিক্রনের হার আরও বাড়ার পূর্বাভাস গবেষকদের। বাংলাদেশে কোভিড-19 আক্রান্তদের 20% বর্তমানে অমিক্রন ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত। হাসপাতালে যারা ভর্তি হয় তারা সবাই ডেল্টা ভেরিয়েন্ট। যারা ভর্তি রোগী তাদেরও আমি নাজাল সোয়াব নিয়েছি, আমি আউটডোর থেকে নিয়েছি। আউটডোরে যাদের পেয়েছি তাদের মধ্যে আমরা 20% অমিক্রন পেয়েছি, ভর্তিদের মধ্যে অমিক্রন রোগী পাই নাই। আমাদের ধারণা যে আমরা যে 20 পেয়েছি এটাই থাকবে এমন কোনো কথা নাই। 8ই জানুয়ারি পর্যন্ত আমরা এটা পেয়েছি, আজকে 18ই জানুয়ারি, 10 দিনে হয়তো আরো বেড়েছে। গবেষণার ফলাফল তুলে ধরে বলা হয়, অমিক্রন আক্রান্ত কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তবে আগামীতে পরিস্থিতি নাজুক হওয়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা। সেক্ষেত্রে জোর দিচ্ছেন টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির উপর। তাকে ডেল্টার সব থেকে বড় প্রিডিকশন হচ্ছে লাংকে আক্রমণ করে, এটা কিন্তু গলা পর্যন্তই থাকছে, অমিক্রন গলাতে থাকছে, কাশি হচ্ছে, মানে ম্যালেজ হচ্ছে। তবে দেশে হু হু করে কোভিড শনাক্ত বাড়লেও সচেতনতা ফেরেনি সাধারণ মানুষের মধ্যে। পুরোপুরি উপেক্ষিত 11 দফার নির্দেশনা। মাস নাই ভাই, পরার মনে ইচ্ছা করি নাই যে পরা লাগবে, এরকম কিছু মনে হয় না। মাস্ক পরলে যে করোনা হবে না এমন গ্যারান্টি তো নেই, এখানে দিতে পারবে না। নীতি নির্ধারকরা বলছেন, সাধারণ মানুষ 11 দফার নির্দেশনা মানলে প্রয়োজন হবে না লকডাউনের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়াচ্ছে, তাই 11 দফা বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। এ সময় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে ডিসিদের 24 দফা নির্দেশনা দেন সরকার প্রধান। সরকারি অফিসে জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানি রোধ করার বিষয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনায় সরকারের নীতি ও পরিকল্পনা মাঠ প্রশাসনে নেতৃত্ব দিয়ে বাস্তবায়ন করে থাকেন জেলা প্রশাসক। করোনার কারণে পরপর 2 বছর না হলেও নতুন বছরের শুরুতেই জেলা প্রশাসকদের ঢাকায় ডেকে সম্মেলন শুরু করল সরকার। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আর টেন্ডার বাক্স নিয়ে মারামারি, কাটাকাটি, গোলাগুলি, বোমাবাজি হচ্ছে না, এটাই বড় কথা। মাঠ প্রশাসনের নেতৃত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন সরকার প্রধান। জানান, সেবা দেয়াই একমাত্র কাজ হতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তাদের সম্মান করতে হবে। সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত। অমিক্রন ছড়িয়ে পড়া রোধে সরকারের 11 দফা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এটা খুব দ্রুত ছড়াচ্ছে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আমি জেলা প্রশাসনে সকলকে বলবো যে আপনারাও 6 জেলা এখন নির্দেশ দিয়ে দেবেন, প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কারণ এই ভেরিয়েন্টটা অনেক ক্ষতি করতে পারে। ইতিমধ্যে মৃতের সংখ্যাও
বেশ বাড়তে শুরু করেছে, এটার জন্য কোনো মতে আর না বাড়তে পারে। জেলা উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের তাগিদ দেন শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে পরামর্শ করেই কাজ করতে হবে। এটুকু অনুরোধ করবো যে আমাদের নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ আমি আগেই বলেছি সংসদ সদস্য, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, মেয়র বা পৌরসভা মেয়র বা আমাদের সিটি কর্পোরেশন, সকলকে নিয়েই সমন্বিতভাবে আমাদের যদি আমরা উন্নয়ন পরিকল্পনা করি এবং প্রকল্প গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই খুব বেশি দিন লাগবে না, আমরা দেশকে উন্নত করতে পারব। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধে অবদান রাখা পরিবারের প্রতি বিশেষ তদারকি জারি রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমি আর দেখতে চাই না কখনো যে কোনো শহীদ পরিবার জাতির পিতার চিঠি যার হাতে সে ভিক্ষা করে খাবে, এটার জন্য না হয়। এটা অন্তত আমার জন্য খুবই লজ্জাজনক আমি মনে করি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নতুন রূপে ফিরছে রাজধানীর ফার্মগেট এলাকা। তিন স্তরের গণপরিবহন চলবে এই রুটে। মেট্রো রেলের পর যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে লিঙ্ক, সঙ্গে সড়ক তো আছেই। সমন্বয় থাকায় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কোনো আশঙ্কা নেই বলছেন প্রকল্প পরিচালক। এছাড়া পথচারী পারাপারে ফার্মগেটে শিগগিরই নতুন ফুট ওভারব্রিজ তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানী সড়কে গতি আনতে ক্রমেই এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। সব ঠিকঠাক থাকলে চলতি বছরই প্রথম অংশ অর্থাৎ এয়ারপোর্ট থেকে বনানী হয়ে দ্বিতীয় অংশের আংশিক বনানী থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কর্মযজ্ঞ। এরই মধ্যে প্রথম অংশের কাজ এগিয়েছে 76%, দ্বিতীয় অংশের কাজ হয়েছে 30%, আর সার্বিক অগ্রগতি 40%। এয়ারপোর্ট থেকে বনানী হয়ে রেল লাইন ধরে সমান্তরাল এগুচ্ছে কাজ। এদিকে তেজগাঁও এলাকায় গেলেই বোঝা যায় আপাতত লক্ষ্য ছুতে এখানে যেন চলছে এক মহাযজ্ঞ। তবে ফার্মগেটের মতো জনবহুল এলাকায় মাথার উপর মেট্রো রেল, তার নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আবার মূল সড়ক তো থাকবেই, এতে হিতে বিপরীত হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো রেলের সঙ্গে সমন্বয় করেই তৈরি হয়েছে নকশা। ভায়াডাক্টের নিচ দিয়েই ইন্দিরা রোডে নামবে ডাউন র্যাম, আবার নিচে মূল সড়ক থাকলেও তাতে কারো বাধা হবে না। উপর দিয়েও আবার সেম, সেক্ষেত্রেও সেটা আছে মেট্রো যাতে কোনো টাচ না করে, মানে দুই জায়গাতেই যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, যত ধরনের মানে হাইট আছে সব হাইটকে কনসিডার করে করা হয়েছে, যাতে আমি যখন নিচ দিয়ে যাব আমারটা নিচে তলায় না লাগে, আর ওটার সাথে যখন ইয়েরটা মেট্রোটা আমি যখন যাব মেট্রোতে যেন না লাগে, তাই তো হইলই না। যদি আমার গাড়ি না যাইতে পারে সে তো হইলো না, সেই টেকে সেই ক্লিয়ারেন্সটাকে রেখে করা আছে। এছাড়া ফার্মগেট এলাকায় দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের কাজও শুরু হবে শিগগিরই। বাংলাদেশ সেনাবাহিনী 24 কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে আমরা কাজটা বাস্তবায়ন করছি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে। কাজ শুরু, অলরেডি ড্রয়িং, ডিজাইন, এভরিথিং, কন্ট্রাক্টর, এভরিথিং সিলেকশন হয়ে গেছে, এই কাজ শুরু হয়ে যাবে। পুরো প্রকল্প অর্থাৎ এয়ারপোর্ট থেকে কাটাখালী পর্যন্ত নির্ধারিত সময়ে 2024 সালের মধ্যেই শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ বলছে আগামী বছরই খুলে দেওয়া যাবে এর একটি বড় অংশ, অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত। সেক্ষেত্রে পুরো প্রকল্পের সুফল না পাওয়া গেলেও এইটুকু রাস্তায় অন্তত স্বস্তি ফিরবে এমনটাই মনে করছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকায় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি নিলামে বিক্রি করা হয়েছে। বন্দরের গাড়ি রাখার জায়গা খালি করা ও রাজস্ব আদায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে আরও 2884টি গাড়ি নিলামে তোলা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। মংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে প্রায় 8 মাস ধরে 2884টি গাড়ি নিলামের অপেক্ষায় পড়েছিল মংলা বন্দরের ইয়ার্ড ও শেডে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিলাম কার্যক্রম। প্রথম দিনে বিক্রি করা হয় বিভিন্ন ব্র্যান্ডের 132টি গাড়ি, পর্যায়ক্রমে বিক্রি করা হবে সবগুলো। আমদানি করা গাড়িতে বন্দরের জেটি এলাকায় বিশৃঙ্খল জট তৈরি হয়েছিল। নিলাম প্রক্রিয়া চালু হয় অন্যান্য পণ্য রাখতে ব্যবসায়ীদের সুবিধা হবে বলে জানান বন্দর ব্যবহারকারীরা। কাস্টমস কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ কর্তৃক দীর্ঘদিন যে সকল কন্টেনার এবং গাড়িগুলো পড়ে আছে এগুলো যদি বন্দর থেকে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয় তাহলে বন্দরের যে কন্টেনার জট বা গাড়ির যে জট
এটি অনেকাংশে আমাদের নিরসন করা সম্ভব হবে। দীর্ঘ সময় এখানে থাকার কারণে এদের আমরা আমাদের বন্দরের ক্ষতিগ্রস্ত হয়। নিলাম হলে আমাদের বন্দরের রাজস্ব আয় হবে। এসব গাড়ির আমদানিকারক কোম্পানিগুলো 30 দিনের মধ্যে বন্দর জেটি থেকে খালাস করানোর নিয়ম থাকলেও তা করেনি। এজন্য গাড়িগুলো নিলামে বিক্রি করা হচ্ছে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম কার্যক্রম যদি চলতে থাকে এর একটা ফিডব্যাক হিসাবে আমাদের যে গাড়ি জানেন যে মংলা কাস্টম হাউসের 60% গাড়ির মাধ্যমে আমাদের রাজস্ব আদায় হয়, এবং যদি নিলাম অব্যাহত রাখে তাহলে যারা আমদানিকারক আছে যারা যথাসময়ে গাড়ি খালাস নেন এতে করে আমাদের রাজস্ব আদায়ও বৃদ্ধি পায়। 2009 সালের পর থেকে এ পর্যন্ত 1,46,163টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে মংলা বন্দর দিয়ে। সময় সংবাদ মংলা। এবারের বাণিজ্য মেলায় ক্রেতা টানতে বড় বড় প্রতিষ্ঠান যেমন দিচ্ছে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার, তেমনি অনেক প্রতিষ্ঠান আবার পণ্যের প্রচারণা কৌশলেও এনেছে নতুনত্ব। মেলায় আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানান বিক্রেতারা। প্রচারণা ও বিক্রি বাড়াতে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরতে প্রতিটি প্রতিষ্ঠানই নিয়েছে নানা কৌশল। ক্রেতা আকর্ষণে দেশের একমাত্র পরিবেশ বান্ধব আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান হাতিল নিয়েছে নানা উদ্যোগ। মেলায় প্রতিষ্ঠানটির স্টলে ক্রেতার চাহিদা মতো ভার্চুয়ালি মেলে ধরা হচ্ছে পণ্যের আদ্যোপান্ত। আমরা এবার অল্প স্বল্প পরিসরে দেখাচ্ছি, মনিটরে দেখাচ্ছি আমাদের হাতিল ওয়েবসাইট, হাতিল অ্যাপস, হাতিল 360 ডিগ্রি শোরুম, এগুলো দেখে কাস্টমারকে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমাদের এবার সুযোগ নেই ডিসপ্লে করার। এসিতে আমাদের নর্মালি 15% ডিসকাউন্ট চলছে, যেখানে আমাদের এসির প্রাইসগুলো 45,000 টাকা থেকে শুরু হয়, নন ইনভার্টার, ইনভার্টার সব ধরনের হয়, 5 টন পর্যন্ত হয় আমাদের এসি। এছাড়া নতুন একটা এসি যেমন আমাদের এসেছে যেটা মার্কেটে খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে, যেটা হচ্ছে পিউলার সিরিজ। দর্শনার্থীদের নজর কাড়ছে ইলেকট্রোমার্টের গ্রি ব্র্যান্ডের এসি, কনকাট টিভি ও ফ্রিজ, ফ্যান, স্বয়ংক্রিয়ভাবে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রক, ডি হিউমিডিফায়ার ডিভাইস সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য। এখানে অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে একদম নতুন, যে আসলে এইভাবে দেখতে অনেক ভালো লাগছে, ভালো জিনিস পাবো এই আশায় আসছি আর কি। এই দোকানটা থেকে আমরা আর কি ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছি। আমার পাশে একটা গ্রি এসি আছে, তো এখানে আরেকটা এসি নিতে যাচ্ছি। ক্রেতার আস্থা বাড়াতে প্রয়োজনে পণ্য বিক্রির পর বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে এসব প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নাব্য সংকটে গত 10 দিন ধরে বালি পাথর বোঝায় বাল্কহেড আটকা পড়ে আছে সুনামগঞ্জের বৌলাই আবুয়া ও রক্তি নদীতে। প্রতি বছর নৌযান জটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন ব্যবসায়ী, শ্রমিক ও মালিকরা। পানি উন্নয়ন বোর্ড জানায় নদী খননের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট ও এবাদত হক রুজালের ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার বেহালি ইউনিয়নের বৌলাই নদীর তীরবর্তী বেহালি, রহমতপুর, পৈন্ডুপ, হিজলা, হরিণাকান্দি, আলিপুর, বদরপুর এলাকায় নাব্য সংকটের কারণে 100 বালি পাথর বোঝাই নৌযান আটকা পড়েছে। নাব্য সংকটের কারণে 3 ঘন্টা নৌপথ পাড়ি দিতে তাদের 5 থেকে 10 দিন লাগছে। পলি ভরাট হয়ে নদীর তলদেশ সম্পূর্ণ ভরাট হয়ে যাওয়ায় সংকীর্ণ পথ দিয়ে একটি একটি করে নৌকা চলাচল করে। 19 কিলোমিটার দীর্ঘ বৌলাই নদীর 15 কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় অসংখ্য চর জেগেছে। দুর্ভোগের শিকার নৌযান শ্রমিক ও এলাকাবাসীর অভিযোগ, 5 বছর ধরে এ অবস্থা চলছে কিন্তু নদী খননের কোনো উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। প্রতি বছর আমরা 2-3 মাস করে আমরা কেন তাখন লাগে, 15 দিন 20 দিন 1 মাস। হিজলা থেকে আমার অঞ্জে আসতো না, ওইব প্রত্যেকটানার মাঝে পাথর আছে, বালু আছে। হতুর থেকে এই জায়গা আইতে বড় জোর 2 ঘন্টা সময় লাগে, কিন্তু এই জায়গাটা আইতে আইতে আমরা 1 দিন সময় লাগছে। কেউ এই জায়গাটা দেখলো না, এতগুলা মানুষ কিভাবে ইয়া করতেছে, সব ট্যাক্স দেয় কিন্তু আমরা নদীটা ক্লিয়ার হইতেছে না। বেহালি ইউনিয়নের জনপ্রতিনিধি বলছেন নদী খনন না করাই এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমি মনে করি এই বৌলাই নদী খনন করলে আমাদের এই বেহালি ইউনিয়নের মানুষ অত্যন্ত উপকার পাবে, আমাদের বেহালির কৃষকরা এখানে উপকৃত হবে। তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায় নদী খননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, এখন রয়েছে অনুমোদনের অপেক্ষায়। প্রকল্পের আওতায় 14টি নদী খনন যদি আমরা সমন্বিতভাবে করতে পারি তাহলে আমরা আশা করতেছি যে আবুয়া এবং যদুকাটা নদীর যে সৃষ্ট নৌ যানজট এই জাতীয় সমস্যা সমাধান হবে। জেলায় ছোট বড় 80টি নদী ও 280 কিলোমিটার নৌপথ রয়েছে। সমসংবাদ সুনামগঞ্জ। দেশের বাইরের খবর। তুষারঝড়ে বিপর্যস্ত কানাডা, একদিনে 40 সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তরে ঢেকে গেছে অন্টারিও সহ দেশটির বিভিন্ন শহর। তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট।
বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও প্রাকৃতিক দুর্যোগের কবলে কানাডা। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত দেশটির বিভিন্ন শহরের জনজীবন। রোববার রাজধানী অটোয়া, কুইবেক এবং বাংলাদেশে অধ্যুষিত মন্ট্রিয়াল সহ বিভিন্ন শহরে 40 সেন্টিমিটার পর্যন্ত তুষারের স্তর পড়ে যায়। করোনা মহামারীর মধ্যেই প্রাকৃতিক এ দুর্যোগে দিশেহারা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যেভাবে স্নো পড়তেছে প্রায় 30-40 সেন্টিমিটার, গাড়ি পার্কিং নাই এবং ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা সুবিধা না, কাস্টমার বাইরে নিতে পারতেছে না। আমাদের ওয়েদারটা কি ধরনের পরিস্থিতি হচ্ছে, না গাড়ি পার্কিং আছে, না আমরা হাঁটতে পারতেছি, না কাজে যাইতে পারতেছি, আমরা খুব বিপদের মধ্যে আছি। কেনাডাতে একটা লকডাউন চলতেছে, এর মধ্যে স্নো স্টর্ম হইতেছে, সবকিছু মিলে একদম প্রবলেম আছে। দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, দোকান খোলা আছে বাট ব্যবসা কাস্টমার নাই। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ, এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না কেউই, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন এ তুষারপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ। সময় সংবাদ, কানাডা। বিপিএল এর একাধিক দলের বেশ কিছু ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। নিয়ন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শুরুর আজকে থেকে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আনুষ্ঠানিক যে অনুশীলন সে পর্বটা শুরু হয়েছে, তবে বায়োবাবলে কিন্তু এখনও তাই টিমগুলো ঢোকেনি। আমরা যতটুকু জানতে পেরেছি আজ সারাদিন এবং আগামীকালও টেস্ট হবে, তারপরে আগামীকাল থেকে আসলে টিমগুলোর বায়োবাবল যে জৈব সুরক্ষা বলে আমরা বলে থাকি সেখানে আসলে ক্রিকেটাররা প্রবেশ করবেন। তো তার আগে একটা দুঃসংবাদ এসেছে আজ সকালেই, আমরা যেটা জানতে পেরেছি গতকাল রাতে একটি টিমের পক্ষ থেকে 15-16 জন ক্রিকেটারকে টেস্ট করা হয়েছিল এবং তারা আজ বায়োবাবলে ঢুকবার জন্য এই টেস্টগুলো মূলত করেছিলেন এবং সেই দলটির 4-5 জন ক্রিকেটার মূলত দেশীয় ক্রিকেটার আছেন যারা, তাদেরকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তবে দলটি খুলনা টাইগার্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুলনা টাইগার্সের টিম ম্যানেজার আমাদের সঙ্গে কথা বলেছেন, তবে করোনা পজিটিভ বা এই বিষয়টা নিয়ে তারা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের কথা হচ্ছে যে এটা যেহেতু একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেকটা দলকেই করোনা টেস্টের মুখোমুখি হতে হবে, এই টেস্টটি শেষ হবার পর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং বিসিবির যে মেডিকেল কমিটি আছে তারা একটি ফলো আপ করবার পর তাদেরকে পুনরায় টেস্ট বা অন্য যে মাধ্যম আছে সেখানে তাদেরকে প্রবেশ করতে হবে। তো তারপরে আসলে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসবে যে এই ক্রিকেটারদের বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর হচ্ছে যে বিদেশি যে ক্রিকেটাররা এসেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ানসে আমরা দেখেছি ফাফডু প্লেসিয়াস যোগ দিয়েছেন, তিনি অনুশীলন করছেন, স্টিভ রোডস গতকাল থেকে টিমের সঙ্গে আছেন, সিলেটে আমরা দেখেছি বেশ প্রায় সব বিদেশি রিক্রুট আছে তারা সবাই চলে এসেছেন, রবি বোপারাকে আমরা দেখেছি, কেসরিক উইলিয়ামস চলে এসেছেন, তাদের জুলিয়ান উড তাদের ব্যাটিং কোচ এবং অন্যদিকে কলিং ইনগ্রাম তারা চলে এসেছেন। তাদের মধ্য থেকে এখনও কোনো কারোর মধ্যে থেকে আসলে কোনো দুঃসংবাদ আসেনি। এখন পর্যন্ত যে 4-5 জন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে তারা প্রত্যেকেই আসলে দেশীয় ক্রিকেটার। তো এই জায়গাটা থেকে বলতে পারি যে এই জায়গাটায় কিছুটা স্বস্তি এখনও আছে বিসিবিতে, তবে বিপিএল সংশ্লিষ্ট এবং বিসিবির যারা মেডিকেল কমিটি আছে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা বারবারই যেটা বলছেন যে এখনই তারা এটা নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্টে যাবেন না এবং পরবর্তীতে এটা নিয়ে তারা আসলে কথা বলবেন। মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটা সংকেত কথা দেখা গিয়েছিল, মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটা সংখ্যা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে সকালে যখন তারা সকালে বোলিং করছিলেন সেই সময় তিনি একটি টান খেয়েছেন, পরবর্তীতে ঢাকার ফিজিওর সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি বলেছেন যে মাশরাফির যে পুরনো ইঞ্জুরিটা আছে সেটাই আসলে কিছুটা বাঁচিয়ে দিয়েছে, তবে এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন, তবে যদি সমস্যা হয় তাহলে হয়তোবা প্রথম ম্যাচে তিনি সার্ভিসটা পাবেন না। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। ধন্যবাদ নিয়ন। মিরপুর স্টেডিয়াম থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন। কমনওয়েলথ গেমস বাছাই পর্বের খবর, আসরের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক মালয়েশিয়াকে 8 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। টস হেরে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 49 রান করে মালয়েশিয়া। জবাবে 2 উইকেটে মাত্র 8 ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছায় সালমা জ্যোতিরা। কুয়ালালামপুরের কিনারার ওভালে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগ্রেস বোলারদের দাপটে চাপে থাকে মালয়েশিয়া। দলীয় 6 রানেই ওয়াংজুলিয়া ও ইয়াকুবের উইকেট হারিয়ে বিপাকে পড়েন তারা। এলিসা 11 এবং উইনিফ্রেড 12 রান করে সাজঘরে ফেরেন। সালমা নাহিদাদের বোলিং তোপে একে একে ফিরে যান সবাই। 9 উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে মাত্র 49 রান করে মালয়েশিয়া। 2টি করে উইকেট নেন সুরাইয়া ও রুমানা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি থেকে 38 রান তুলে নেয় বাংলাদেশ। শামিমা 28 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। আরেক ওপেনার মুর্শিদা আউট হন 14 রান করে। পরে ফারজানার অপরাজিত 7 আর অধিনায়ক জ্যোতির 3 রানে চড়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।